ফেরাতে হলে একটা মোক্ষম ধাক্কা দরকার। ছোট কাঁটা দিয়েই আমি বড় কাঁটা তুলব। সম্পদ তোর বংশে বাতি দেবার সলতে, রাখবার হয় রাখ, ফেলে দেবার হয় ফেলে দে। যে তার মিথ্যে অহংকারে দৌড়ে কে যেতে আজ আমি দেখবো, তুই নাও। বিচার করবেন ভোলা মহেশ্বর। বাড়ি থেকে চলে গেলে থাকবো কোথায়? যেখানেই হোক, আর কিছু না হোক, কাঁচতলার আশ্রয় তো কেউ কেড়ে নিতে পারবে না। আশ্চর্য, বাবা তো তোমাকে কিছু বলেনি, বলেছে আমাকে? না, অপমান করেছেন আমার স্বামীকে, অভিসম্পাত দিয়েছেন আমার স্বামীকে, সবার সামনে আমার স্বামী মাথা নিচু করে থাকবে, স্ত্রী হয়ে আমি সেটা কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। সীতা, সীতা স্বামী হয়ে আমি তোমাকে এতদিনও চিনতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। চল, আমরা চলে না গেলে বাবা স্নান খাওয়া দেরি হয়ে যাবে, সারা রাত জায়গা ক্লান্ত মানুষটাকে আর কষ্ট দিও না। কিন্তু সীতা, ছেলে আগে ফিরে আসুক, নাকি ছেলেকে ছেড়ে চলে যাবে? বোধহয় তাই যেতে হবে। সীতা, হ্যাঁ, কারণ তোমার ছেলে যার বংশধর, দাবি তার সব থেকে বেশি, ওদের বোঝাপড়া ওদেরই করতে দাও। তুমি কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ বৌমা? হ্যাঁ মা, খেলার শেষে পরেও যদি কোনো পরাজিত টিম মাঠে দাঁড়িয়ে থাকে, তাহলে কি তাদের কোনো জেতার সম্ভাবনা থাকে? কিন্তু তোমার শ্বশুর মশাই বাড়িতে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করলে হতো না বৌমা? বিচারক তো রায় দিয়ে দিয়েছেন মা, সে রায় তো আমাকে মাথা পেতে নিতেই হবে, তাই বলে নিজে এইভাবে কেঁদে বাড়ি শুধু সবাইকে কাঁদিয়ে চলে যেতে হবে বৌমা? কেঁদেছিলাম সেদিনও, যেদিন দরজার উপরে দাঁড়িয়ে আশীর্বাদ প্রার্থনা করেছিলাম, আমার জন্য নয় মা, আপনাদের বংশধরের জন্য, কিন্তু পাইনি বৌমা। চাচা আমাকে সব বলেছেন, আমি আগে বুঝতে পারিনি যে তুমি আমাদের জীবনে সব সুখ শান্তি এনে দিয়েছো। যাওয়ার আগে বলেছ আমায় তুমি ক্ষমা করেছো।
আমার কোনো ভাই ছিল না ঠাকুরপো, তাই এই বাড়িতে এসে আমি একটা মনের মতো ভাই পেয়েছিলাম। সেই ভাই বিনা দোষে আমায় এক ঘরে করে দিয়েছে দেখে আমার বুকে বড় বেজেছিল। আসলে আমার জীবনটা কেমন জানো তো ঠাকুরপো, সাপ লুটো খেলার মতো। ছোট্ট সিঁড়িতে উঠি, আবার বড় সাপের মুখে পড়ি। তবে বিশ্বাস করো, আমি যতদিন বেঁচে থাকবো আমার মনের মতো ভাইটির জন্য আমার ভালোবাসার এতটুকু ঘাটতি হবে না। ছেলে বলে মেনে নিয়েছিলে, সে সাগরকে ফেলে রেখে চলে যেতে পারবে? চেষ্টা করে দেখবো বোন, পারবো কিনা। চেষ্টা কেন, তুমি পারবে। আমাকে আমাকে ভালোবাসা যে তোমার লোক দেখালো, বুক যে তোমার পাথর। ঠিক বলেছ, ঠিক বলেছ সাগর, তুমি ঠিক বলেছ। আমার বুকটা পাথর বলেই তো উনি বলে সেদিনের কথা। মা, আমি বন্ধুদের সেকেন্ড ডিভিশনে পাশ করার খবরটা দিয়ে আসছি। সেই কথা শুনেও কিন্তু আমার বুকটা ফাটেনি, কেন জানো? কারণ কারণ আমি সাগরের বুক জুড়ে আরেক মায়ের আসন কিন্তু আজও পাইনি। বৌদি, ও মা, সবাইকে এভাবে কাঁদিয়ে শ্বশুরের পিঠে ছেড়ে চলে যাওয়া, একে তোমার শেষ যাত্রা? মেয়ের এই আশা নিয়ে আসে মা, যাতে সাকাশিদুর অক্ষয় রেখে তার শ্বশুরের পিঠে থেকে যেন তার জীবনের শেষ যাত্রা হয়। কিন্তু কিন্তু আমি এমনই হতভাগী, অভাগিনী, সব পেয়েও সব হারিয়েও আজ আমার শেষ যাত্রা মা। চলো না বৌমা, না এই কথা বলো না, বলো না এমন কথা। আজ এমন ভুল ভেঙে গেছে। ওগো তুমি, তুমি? হ্যাঁ বড় বউ, আজ এতদিন পরে বুঝতে পারলাম রং দিয়ে আঁকা এই ভাগের দাগটা মিথ্যে, আসল দাগটা মনের ভেতরে। সেই দাগ আমার মুছে দিয়েছে এই দাদু ভাই। না বেআই মশাই, শুধু আপনার নাতি নয়, এই মাসুদ ভাই আর আপনার বড় পুত্রবধূ যেভাবে আমাদের সকলকে এক ঘাটে জল খাওয়ালেন তাতেই তো আপনার ভুল ভাঙলো। আর আমারও পুত্রবধূ ঘরে ফিরে। কি বলছেন আপনি, অবাক হচ্ছেন? জয়। এবার বিশ্বাস হলো? হ্যাঁ, ওরে যে এত সব কাণ্ড করেছে আমি তো বুঝতেই পারি। কি করে পারবেন, রাগে অভিমানে তো একেবারে অন্ধ হয়েছিল। নইলে মাসুদ ভাইয়ের মতন বন্ধু আর সীতার মতন পুত্রবধূ কজনের ভাগ্যে জোটে? ঠিকই ঠিকই বলেছেন, কিন্তু কি করলে এদের শ্রদ্ধা ভালোবাসা আবার ফিরে পাই বলতে পারেন বে মশাই? আরে মশাই ধমক দিন, নিজের জোর খাটিয়ে একটু হুকুম করুন তো, হুকুম করুন। হ্যাঁ তাই করবো। শোনো, আমার হুকুম, এই বাড়ি থেকে কেউ যেতে পারবে না, না আমার নাতি, না আমার ছেলে, না আমার পুত্রবধূ। না মা, আর কান্না নয়, আজ শুধু হাসি আর আনন্দ, আনন্দ আর হাসি।